নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি শুক্তো। দেখতে দেখতে শীতের বিদায় পালা চলে এলো আর গরমের আগমনী বার্তা শুরু হয়ে গেল। আর এই গরমেতে কিন্তু বাঙালির প্রথম পাতে একটু শুক্তো হলে খেতে বেশ ভালোই লাগে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো খুবই সহজ ভাবে আপনাদের শুক্তো রেসিপি তৈরি করে দেখাবো, যেটা দেখে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আসুন তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, শুক্তো রান্নার জন্য আমি আজকে কি কি সবজির উপকরণ নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি একটি ছোট সাইজের গাজর, মাঝারি সাইজের দুটো উচ্ছে, বড় সাইজের একটি আলু, মিডিয়াম সাইজের একটি রাঙা আলু, চারটে শিম, মাঝারি সাইজের একটি বেগুনের অর্ধেকটা আর কিছুটা সজনে ডাঁটা। আর সেই সঙ্গে নিয়েছি একটি কাঁচকলা, কিছুটা কাঁচা পেঁপে আর কিছুটা বিনস। আমি যেসব সবজির উপকরণ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন, যেমন বরবটি, এরকম আরও অনেক রকম সবজি দিতে পারেন। আর আমি এত সবজিগুলোকে ঠিক কিভাবে কেটে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ঠিক এইভাবে একটু লম্বালম্বি করে কেটে নিতে হবে। এবার আমি এই সবজি থেকে কি কি সবজি পারবয়েল করব আর কি কি সবজি ভেজে নেব সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবজিগুলো বয়েল করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেবো জল। এবার আমি এক এক করে এর ভিতরে দিয়ে দেবো প্রথমেই গোলালু, রাঙা আলু, গাজর, শিম আর সজনে ডাঁটা, সেই সঙ্গে দিয়ে দেবো কাঁচা পেঁপেটা আর বিনস। সমস্ত সবজি দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো কিছুটা লবণ, তারপর লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি 15 মিনিটের মতো সবজিগুলোকে পারবয়েল করে নেব। এবার সবজিগুলো বয়েল হতে হতে আমি আপনাদের একটা ভাজা মশলা তৈরি করে দেখাবো। কড়াইতে দিয়ে দেবো 1 চা চামচ পাঁচফোড়ন আর দিয়ে দেবো 1 চা চামচ রাঁধুনি। এবার লো ফ্লেমে এই মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে গুঁড়ো করে নেব। এবার আমি আপনাদের একটা মশলার পেস্ট তৈরি করে দেখাবো। সরাসরি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চারমগজ আর 3 টেবিল চামচ নারকেল কুড়া। সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার দেখুন, আমি এখানে নিয়েছি 1 কাপ তরল দুধ। এবার এই দুধের ভিতরে আমি দিয়ে দেবো 1 চা চামচ ময়দা। ময়দাটা দুধের সঙ্গে ভালো করে গুলিয়ে নেব। বন্ধুরা, আমি কদিন আগে আমার এক আত্মীয়ের বাড়িতে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি রাঁধুনিদের কাছ থেকে দাঁড়িয়ে থেকে এইভাবে শুক্তো রান্নাটা শিখেছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো করছি তাই এইখানে এসব উপকরণ দিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে যদি নারকেল কিংবা ময়দাটা না থাকে তাহলে এগুলো স্কিপ করেও যেতে পারেন। দুধের ভিতরে আমি যে ময়দাটা গুলে নিলাম এটা শুধু গ্রেভিটাকে একটু ঘন করার জন্য, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। দুধের সঙ্গে ময়দাটাকে ভালো করে মেশানো হয়ে গেছে, এটাকেও আমি এখন একটা সাইডে সরিয়ে রাখবো। এদিকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। সবজিগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এবার আমি জল থেকে সবজিগুলোকে আলাদা করে নেব। আর এই যে জলটা আছে এটা কিন্তু ফেলে দেবো না, এটা পরে গ্রেভির কাজে লাগবে। বন্ধুরা, আমার রান্নার জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে এলাম রান্নার মূল প্রসেসে। কড়াইতে দিয়ে দেবো একটু বেশি করে সরিষার তেল, যেহেতু আমি একটু ভাজাভুজি করব তাই একবারে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কিছুটা বড়ি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এই একই তেলে ভেজে নেব বেগুনটা, সামান্য একটু লবণ দিয়ে দেব। বেগুনটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। বেগুনগুলোকে এর থেকে আর বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, তাহলে আবার খুব বেশি ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু খুব সহজেই গলে যাবে। এবার এই একই তেলের ভিতরে ভেজে নেব কাঁচকলাগুলো। একই রকম ভাবে সামান্য একটু লবণ দিয়ে দেব,
তারপর এই কাঁচকলাগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর সবশেষে ভেজে নেব উচ্ছেগুলো, সামান্য একটু লবণ দিয়ে একই রকম ভাবে ভেজে নেব। উচ্ছেগুলোকে আমি একটু বেশি লাল করে ভেজে নিয়েছি, এতে করে তিতো ভাবটা অনেকটা কম লাগবে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, একই রকম ভাবে নামিয়ে নেব। এবার আমি এই যে তেলটা আছে, এই তেল থেকে কিছুটা পরিমাণে তেল কমিয়ে রাখবো, শুক্তোতে এতটা তেল লাগবে না। কিছুটা তেল কমিয়ে নেওয়ার পরে এবার আমি একই তেলের ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ। কিছুটা তেল কমিয়ে নেওয়ার পরে এবার আমি একই তেলের ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ রাঁধুনি, সেই সঙ্গে দিয়ে দেবো দুটো তেজপাতা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো দুই চা চামচ আদা বাটা। একেবারে লো ফ্লেমে আমি আদাটাকে এক মিনিটের মতো কষিয়ে নেব। মিনিট বাদে দিয়ে দেবো চার মগজ পোস্ত, নারকেল আর কালো সরিষা বাটাটা। এবার এটাকে আমি তিন মিনিটের মতো এইভাবে একটু কষিয়ে নেব। মিনিট বাদে প্রথমেই দিয়ে দেবো বয়েল করে রাখা গোল আলুটা। আলুটাকে আমি এই মশলার সঙ্গে দুই মিনিটের মতো এইভাবে একটু কষিয়ে নেব। দুই মিনিট বাদে এবার বাকি সব সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দেব। একই রকম ভাবে এই সবজিগুলো আমি মশলার সঙ্গে তিন থেকে চার মিনিটের মতো একটু এইভাবে কষিয়ে নেব। চার মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে বাদ বাকি সব ভেজে রাখা সবজিগুলো অ্যাড করব, সেই সঙ্গে বড়িটাও। আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেব। সমস্ত সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব আমি যে সিদ্ধ করে রাখার পরে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা। আমি এখানে দু কাপ মতো জল ব্যবহার করেছি, আমি যতটা সবজি নিয়েছি সেই আন্দাজে এখানে জলটা দিলাম। আপনারা আপনাদের সবজি অনুযায়ী জলটা কম বেশি করে দিতে পারেন। জলটা দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দেবো দুই চা চামচ চিনি। শুক্তো যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি এখানে দুই চা চামচ চিনিটা ব্যবহার করলাম। লবণ আর চিনিটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে আমি এইভাবে ঢাকা চাপা দিয়ে সবজিটাকে দুই মিনিটের মতো ফুটিয়ে নেব। দুই মিনিট বাদে ফিরে এলাম, আলতো হাতে একটু নেড়ে দেব। এবার আমি এর ভিতরে দিয়ে দেব আমি যে এক কাপ দুধের ভিতরে ময়দাটা গুলে রেখেছিলাম সেই দুধটা। এবার গ্যাসের ফ্লেমটা একই রকম রেখে আমি আবার এই সবজিটাকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম পাঁচ মিনিট বাদে, আমার শুক্তোটা কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি এর ভিতরে অ্যাড করব আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভেজে রাখা মশলাটা। আর শুক্তোতে তো ঘিটা মাস্ট, তাই দিয়ে দেব এক চামচ ঘি। এবার ঘি আর এই গুঁড়ো মশলাটা শুক্তোর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ব্যাস বন্ধুরা, আমার শুক্তো রান্না একেবারে কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, তারপর এইভাবে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। চার মিনিট বাদে আমি এবার শুক্তোটাকে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি আমার এই সহজ পদ্ধতিতে শুক্তো রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি পরের অন্য কোনো নতুন রেসিপি দিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।